তাজমহল ট্রিপ। একলা টিভি দেখতে যত না মজা হয়, তার থেকে বেশি মজা হয় বন্ধুদের সাথে দেখতে, কারণ দেখতে দেখতে অনেক কথা আর মজা মস্তি হতে থাকে। গাট্টু আর চিঙ্কি নিজের বন্ধুদের সাথে ঘরে বসে টিভি দেখছিল। চলুন বন্ধুরা, আপনাদেরকে নিয়ে যাওয়া হোক ইন্ডিয়ান মনুমেন্টসের জগতে, যেখানে চার মিনার, কুতুব মিনার, তাজমহলের মতন মনুমেন্টস আমরা সামনে থেকে দেখব, আর এই মনুমেন্টসের ব্যাপারে অদ্ভুত জিনিস জানব। তো দেখতে থাকুন আপনাদের সকলের প্রিয় আই ইন্ডিয়া চ্যানেলকে। সব বাচ্চারা টিভির দিকে চোখ কান আর ধ্যান লাগিয়ে বসেছিল, আর প্রোগ্রাম শুরু হতেই যাচ্ছিল। তখনই হঠাৎ টিভি স্ক্রিন কালো হয়ে যায়। আরে ইয়ার, কারেন্টটাকেও এখনই যাওয়ার ছিল। আর নয় তো কি, এত ভালো প্রোগ্রাম চলছিল, ঘরে বসে বসে আমরা তাজমহল দেখার সুযোগ পেয়েছিলাম, এই কারেন্টটা সব নষ্ট করে দিল। এইভাবে বাচ্চারা রেগে গিয়ে কথা বলছিল। তখনই মা আসে। কি হলো বাচ্চারা, মাথা গরম কেন? মা, টিভিতে একটা খুব ভালো প্রোগ্রাম দিচ্ছিল, ইন্ডিয়ান মনুমেন্টসের ব্যাপারে দেখাচ্ছিল, প্রোগ্রামটা শুরুও হলো না আর কারেন্ট চলে গেল। আরে তাতে মাথা গরম করার কি আছে, মনুমেন্টস তো আমি তোমাকে এক্ষুনি দেখাতে পারি। সন্ধেবেলায় বাবা ফিরে আসার পর মা বলল, আমার মনে হয় আমাদের গাট্টু চিঙ্কের সাথে তাজমহলের একটা ট্রিপ প্ল্যান করলে হয়। আরে হ্যাঁ, কেন না, নিশ্চয়ই যাওয়া হবে। আমারও দিল্লির ক্লায়েন্টদের সঙ্গে একটা মিটিং করার ছিল, সেইখান থেকে না হলে আগ্রায় যাব আর তাজমহলটা দেখে আসব। গাট্টু আর চিঙ্কি যখন মা বাবার এই কথাটা শুনল, ওদের আনন্দের সীমা থাকলো না। তারপর আর কি, একদিন প্লেনে বসে গাট্টু আর চিঙ্কি মা বাবার সাথে দিল্লির দিকে বেরিয়ে পড়ল। সবাই দিল্লি এসে গেল, ওখান থেকে একটা প্রাইভেট কার নিল আর আগ্রার দিকে যেতে থাকলো। বাহ, কত বিউটিফুল শহর এই আগ্রা। আগ্রা শহরটা তো খুবই সুন্দর, কিন্তু তাজমহল এই শহরটাকে আরো সুন্দর করে তুলেছে। যে কেউ শুনে তার মনে শুধু তাজ তাজ হয়। ওহো, শায়রি। বাবা, তাজমহলকে পৃথিবীর 7 ওয়ান্ডারের মধ্যে একটা কেন মানা হয়? এখন আমি কিচ্ছু বলবো না, তুমি নিজে চোখেই দেখো। আর যেই গাট্টু আর চিঙ্কি তাজমহলের সামনে দাঁড়ালো, ওদের তো মাথায় ঘুরে গেল। ও, ওয়ান্ডারফুল, বিউটিফুল, সো 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 নাইস। তাজমহলের বিউটি আর শাইন দেখে আমি তো পুরো ব্ল্যাঙ্ক হয়ে গেছি। গাট্টু আর চিঙ্কি দেখছিল বিশ্বের 7টি অদ্ভুত জিনিসের ভেতরের থেকে একটি। যমুনা নদীর ধারে সবুজ আর সম্পন্ন জমির উপরে দাঁড়িয়ে 4টি সুন্দর মিনারের ভেতরে সংমরমরে বানানো অদ্ভুত টুকরো তাজমহল। বাবা, তাজমহলটা হলো এমন একটা বস্তু যেটাকে দেখার জন্য বিভিন্ন দেশের লোকেরা এখানে আসে, সেইটা হলো ইন্ডিয়ার গর্ব। তারপর মা আর বাবা একটা গাইড হায়ার করে, আর গাইডের সাথে সাথে গাট্টু চিঙ্কি তাজমহলের একটি একটি জিনিস সব কাজ নিখুঁতভাবে দেখতে থাকে। তাজমহল শাহজাহান নামের এক রাজা নিজের স্ত্রী মুমতাজের জন্য বানিয়েছিল। মুমতাজের মারা যাওয়ার পরে শাহজাহানের মন খারাপ ছিল, আর নিজের দুঃখকে ভোলানোর জন্য উনি এই বিল্ডিংটা তৈরি করেছিলেন, ভেতরে ওনার কবরটাও আছে। শাহজাহান যখনই তাজমহলকে দেখতেন, উনি সামনে মুমতাজকে পেতেন। এইভাবে গাইড তাজমহলের এক এক কোণা আর তার বিশেষত্ব জানাতে থাকে। তাজমহল হল পারসি, হিন্দুস্তানি আর ইসলামিক শিল্পকলার মিশ্রণ। কারিগররা নিজের শিল্পকলাকে খুব ভালো করে এখানে প্রদর্শিত করেছে। প্রত্যেকটা দেওয়াল, প্রত্যেকটা কোণা, মার্বেলের উপরে হয়ে থাকা কারুকার্য হল পুরো ইউনিক। গাট্টু চিঙ্কি, তাজমহলের জন্য যে মার্বেলটা আনা হয়েছিল সেইটা আমাদের রাজস্থানের মকরানা শহরের। মার্বেল শুধু পাথর না, সেইটা হলো হীরে, আর সেই হীরেরই চমক পেয়েছে আমাদের তাজমহল। গাট্টু আর চিঙ্কি তো প্রথমবার তাজমহল দেখছিল। যেই ওরা তাজমহলের ভেতরে যায়, ভেতরের সৌন্দর্য আর ঠান্ডা আবহাওয়া মন জয় করে। গরমের দিনে এখানে কত ঠান্ডা। হ্যাঁ, এসির তো কোনো দরকারই নেই এখানে। সত্যিতে মানতে হবে সেই সময়ের কারিগরদের আর তাদের চিন্তা ভাবনার। তারপর মা বাবার সাথে গাট্টু চিঙ্কি, রানী মুমতাজ, তার সাথে সাথে শাহজাহানের কবর মানে মুখ্য স্মারক দেখল। রানী মুমতাজ মরে যাওয়ার পরে শাহজাহান যখন মারা গেলেন, তখন ওনার কবরটারও ঠিক রানীর পাশেই তৈরি করা হলো, যাতে দুজনের স্মৃতি সঙ্গে সঙ্গে থাকে। এইভাবে গাট্টু আর চিঙ্কি পুরো তাজমহল ঘুরে দেখল।
তারপর যমুনা নদীর ধারে এসে ওরা নদীর জলে তাজমহলের সুন্দর ছবি দেখল। অনেক জায়গায় দাঁড়িয়ে ফটো সেশনও করল। আর পাঁচটা বাজতেই কারে বসে সবাই আবার হোটেলের দিকে ফেরত গেল। अगर आपको हमारी वीडियोस पसंद आ रहे हैं तो इन्हें लाइक करें, कमेंट करें और सब्सक्राइब करें।